হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে একটা বাস্তব সত্য কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইছি আপনারা জেনে থাকলে আপনাদেরও জীবনে অনেক উপকার হবে যে বিষয়গুলো আমার নলেজ থেকে আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো যদি আপনাদের বিয়ে হয়ে থাকে যদি বাচ্চা হয়ে থাকে বাচ্চা যদি থাকে ছেলেদের ক্ষেত্রে বলছি আর যদি স্ত্রী বা ওয়াইফ মারা গেছে তাহলে সেই হিসাবে যদি আপনার বিয়ে করতে প্রয়োজন পড়ে বিয়ে করার সেই কারণে সেখানে অন্তত একটা বিবাহিত বা বিধবা মেয়েকে কিংবা তার যদি কোনো বাচ্চা থাকে সেরকম মেয়েকে কখনোই বিয়ে করবেন না নাহলে সে আপনার কখনোই হতে পারবে না আর আপনার ছেলেও কখনও সে নিজের মা হতে পারবে না সেই কিছু ভিডিও ক্লিপ অনেক রয়েছে কিছু না অনেকই রয়েছে তো তার সামান্য একটা ভিডিও আপনাদের সাথে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও এই ভিডিওতে যদি কিছু অভিজ্ঞতা পান অবশ্যই জীবনে কাজে লাগাবেন ধন্যবাদ বলাটা কী করে হলো কী হয়েছে এটা কী করে হলো এটা কয়ে অবস্থা খামছে দিল সুপ্রিয়া মুদি আর বলবি মা মা করবে মায়ের জন্য পাগল হবে হ্যাঁ তোর মা এরকম কখনো খামছেছে তোর তোর নিজের মা কখনো খামছেছে এরকম হ্যাঁ এরকম ভাবে আমি তোকে কোনোদিন দিন নি বুঝতে পারছিস কেন বলছিলাম হুম সেটা তোর মা না নিজের তুই আদর করবি তোকে খামচা দেবে হুম বল এবার কি করবি বল তুই কি যাইছিস হুম यावे खांचे दिलो नागला दिया हम्म यह अवस्था सुधर तो गए टच कर ले बोला तो गए खांचे दे रहे हम्म अधिकार अधिकार ठीक है सुनो अधिकार अधिकार ये कौन करें संसार ये गन की कर ले तुम्हीं

ওকে তো সহ্য করতে পারিস না তুই খাবারের জন্য ছেলে ছেলের মতো খাবার চাই ছেলে খাবার চাই তো খাবারের জন্য অশান্তি করিস কেন আরে বাবা সঙ্গে তুলনা করিস না রনিক মুখে খারাপ কথা বলে এর মুখে গাল দেয় তাহলে ও তো গাল দেয় না তাহলে তুলনা দিস না হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি আমার ছেলে থেকে ছোট থেকে বড় করছি আমি জানি না তুমি দু মাস কয়েক মাস এসে পড়ে জেনে গেলে সব জেনে

তোমার 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 ছেলের দিবি কে বলো তুমি কিচ্ছু করি তোমার কোনো দোষ নেই আচ্ছা আচ্ছা বল দোষ না আচ্ছা লোকের কাছে না কারণ তুই আমার কথা শুনিস না লোকের পরামর্শ শুনুন লোক কি বলছে সে শুনে লাগাতে পারিস না এগারো বছর সংসার করেছিস বলছিস তাই আর খটা মানিস কেন এগারো বছর সংসার করেছিস

আগুনে আমি পুড়িয়ে মারব না নিজে যদি ঠিকমতো না লাগাস আগুনে নিজে নিজে মরে যাবি ঠিক আছে আরে বাবা মরলে আমার ঘরে মরবি কেন নিজের ঘরে মরবি আমার ঘরে কেন মরতে আসবি হুম তোকে জোর আমি আমি লাগিয়ে দিই না বল আমি লাগিয়ে দিই না রাত্রেবেলায় খুলে দিতে বললাম রাত ছেলেকে তুই মারলি কেন ছেলেরা ওই হাতে এমনি খামছে গেলো ওই নখে খামছানা এমনি হয়ে গেল তুমি টাচ করেছ তুমি না মারলো তোমার নখে নখে লেগেছে ওটাও আচ্ছা আচ্ছা ওই এমনি মিথ্যা কথা বলছে তাই তো আচ্ছা তুমি সত্যি বলছো তুমি সত্যি কথা বলো তো হ্যাঁ ওটা বলছো তুমি সত্যি বলছো সেই মিথ্যা কথা বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা

আমারও সত্যি খুব ভালো লাগছে তাই না হ্যাঁ হুম হুম কি করতে চাও বলো আচ্ছা সারা জীবনের জন্য তো আচ্ছা হুম 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 এই জন্য তো আমি ভিডিওটা করছি তোমার মুখের ভাষা বা তোমার ব্যবহার বা তোমার মেন্টালিটি কি সেটা সবাই জানবে এই ভিডিওটা আমি অনলাইনে পোস্ট করবো

আজদিন তুমি পাচ্ছো তাই নিয়ে এসে খাওয়াচ্ছ তাই না তুমি নিয়ে এসে খাওয়াচ্ছ না pore pore mar খেতে পাচ্চলাম না এখন খেতে পাচ্চলাম না তুমি এখন নিয়ে এসে খাওয়াচ্ছ তাই না আচ্ছা না না ছোট তাহলে বড় বড় কথাগুলো গুলো বলছো কেন আমি এসছি তাই খাওয়াচ্ছ হ্যাঁ রান্না বান্নাগুলো গুলো রান্না বান্না আমি করে দি না রান্নাগুলো গুলো তো আমি তোমা কাছে গাই রান্না করলে তো আমার কাছে শিখতে হয় তাহলে কেন বলছো তাহলে কেন বলছো রান্না পারি না করে দাও আমার পছন্দ বলে না তুমি রান্নাই জানো না হ্যাঁ হুম সেটাই আমি ধরে রেখেছি নাকি আমি ধরে রেখেছি কী করছে কোথায় লোকের সামনে চেচাচি করছি দশটার লোককে জানাতে হবে তোর যদি এই ধরনের চিন্তা ভাবনা আছে কেন আমি লোকের কাছে কেন খারাপ হব হ্যাঁ কেন আমি কারণ আট মাস ন মাস তাই করেছিস আট মাসের ন মাসে তাই করেছিস গেছিস আবার এসেছিস গেছি আবার এসেছিস আচ্ছা হুম আচ্ছা নিশ্চয় নিশ্চয় নরকের যন্ত্র তুই এখন পাস নি পাবি ভবিষ্যতে তোর জীবনে ঘটবে তুই থেকে যাওয়ার পর এখন এখান থেকে যাওয়ার পর ঠিক আছে অবশ্যই একদম থাকতে হবে না একদম থাকতে হবে না যে যে শুধু যে শুধু মুখে ভাষা খারাপ যার ব্যবহার খারাপ সে আর কোনো জায়গায় টিকতে পারবে না তো আমি ও আচ্ছা আচ্ছা আমাদের পাল্লাই পরে খারাপ হয়েছে আচ্ছা 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 দিদি এতদিন তা আলোচনা করব না মানুষের সাথে মানুষের সামনে আলোচনা করব না তুমি নিজে কি বলেছ যে আমি আমার ছেলেকে আমাকে ছেড়ে তুমি তোমার ছেলের কাছে যাবে হ্যাঁ কেন কারণটা কি বলো তো কারণটা বলো তো কলকাতায় তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলো সেই উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা প্রমাণগুলো আছে তুমি কথা বলো রাত্রেবেলার পরে আমি ঘুমিয়ে যাওয়ার পর রাত্রে ফোনে কথা বলো তুমি এই কারণে তোমার ইচ্ছে হলো প্রথমে ছেলেকে এক মাস এখানে নিয়ে এলে ভর্তি করলে তখন দেখছ যে কলকাতা যাওয়া তো কোনো ব্যাপারটা নেই তারপর ছেলেকে ওখানে রেখে দিয়ে এলে তাহলে ছেলেকে ওখানে রেখে দেওয়ার পর এখন কলকাতা ছেলের বাহানায় যেতে চাইছো তাহলে কেন আবার দুদিন আগে বলছো ছেলেকে এখানে নিয়ে আসবো কেন আমি মারধর করি যে ছেলেকে তাহলে নিয়ে আসবে কেন ও নাটক করছিলে তুমি আচ্ছা 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 সে আসতে চাইবে না তো কারণ তোমার তো আছে অন্য জায়গায় সেই জন্য তাকে শেখা ওইখানে সম্পত্তির ভাগ যেন পাস তাই না তো শাশুড়ির সম্পত্তির ভাগ তুই পাবি তো সেই জন্য তুই ওখানে রেখেছিস তুই তো নিজে আমাকে কথাগুলো মুখে বলতে বলেছিস যে সম্পত্তির ভাগ আমার চাই তাহলে ছেলেকে ওখানে রেখে দিয়ে আসি তোর দরকার নেই বাবা তোর দরকার নেই তুই এক নম্বর লোভি তুই টাকা চিনিস না তুই টাকা ছাড়া তুই চিনিস না রে ওই জন্য ভেবেছিলিস তো আমার প্রচুর টাকা ঘর দুয়ার আছে শুনেছিলিস তাই ভাবছিলিস আলোচনা করছিলিস যে ঘর দুয়ার ওর আছে তো না লোকের ঘর দেখাচ্ছে সেই হিসাবে তখন ছুটে এসছিস হ্যাঁ লোভ নেই তোর আবার এসে পরে এক মাস থাকতে না থাকতে আমার জন্য কি করেছ আমার ছেলের জন্য কি করেছো সেটাই তো তোর নামে সম্পত্তি লিখে দেবো ঘরটা লিখে দেবো তোর নামে জমি জায়গা লিখে দেবো এক মাস থেকে পরে কি করেছো ছেলের জন্য সম্পত্তি লিখে দিতে হবে ওর ছেলের নামে সম্পত্তি লিখে দিতে হবে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে আমার ছেলের জন্য কি করেছো প্রশ্ন করছো তুমি বলো তুমি বলনে যে আমার ছেলের জন্য কি করেছো হ্যাঁ তোমার জন্য কি করেছি এক মাসে আমার ছেলের জন্য তুমি কি করেছো সামান্য খেতে চেয়েছো এরে ওটা ওর মাসি দিয়েছে রে সাইকেলটা ওটা ওর মাসি দিয়েছে তিন হাজার টাকা চার হাজার টাকা ওর মাসি পাঠিয়েছে রে ওর মাসি পাঠিয়েছে টাকাটা জিজ্ঞাসা করবি ওর মাসি পাঠিয়েছে রে টাকাটা আমার কাছে খরচা হয়ে গেছিল সেই টাকা দিয়ে কিনে দিয়েছি ওর মাসি পাঠিয়েছিল চার হাজার টাকা জিজ্ঞাসা করে নিবি সাইকেলের জন্য ছ হাজার টাকা আলাদা পাঠিয়েছে ঠিক আছে ওটা তোর ছেলেকে তোর মামা ঘরে দিতে বলবি আমার ছেলেকে তোর মামা ঘর থেকে দিয়েছে ঠিক আছে সেটা নিয়ে তোরা তো জলনটা হচ্ছে কেন আমার ছেলেকে কেউ দিচ্ছে তো আমার ছেলেকে দিচ্ছে তো তোর ছেলেকে দিচ্ছে না তাহলে তাই জন্য জলনটা কিসের হ্যাঁ যে জলে পড়ে মরছিস তুই সেই জন্য কথাগুলো বলছিস সেই জন্যই কথাগুলো বলছি চিৎকার করে হ্যাঁ ঘড়িকে দিয়েছে সাইকেলকে দিয়েছে জেনে নিবি ঘড়ি কে দিয়েছে সাইকেলকে দিয়েছে তাকে তাহলে চিৎকার করছিস কিসের জন্য তোর ছেলেকে কেউ দিচ্ছে না বলে তোরও তো জলন ফাটছে কেন হ্যাঁ তাহলে আবার বকছিস কেন আমি ভিকারি তো তুই তো বলেছিস আমি ভিকারি থেকে ভিকারি তুই তো নিজে বলেছিস ভিখারি তাহলে ভিকারির সাথে আশা করছিস কেন ভিকারির কাছে আশা করছিস কেন না কেন তুই কেন যা আশা করবি যেটা এখন সম্ভব না সঙ্গে সঙ্গে অর্ডার করবি সঙ্গে সঙ্গে চলে আসবে আচ্ছা তাহলে ঘরে ছেলেকে বিয়ে করতে পারত একদম ছেড়ে তো দিয়েছি তোকে তো ছায় আছে তোকে বেঁধে রেখেছিস নাকি আমি লোক ডাকার কি আছে তুই এখানে ভিডিও কর আর পার্টি অফিস চো তারপরে ওখানে ফাঁসলা হয়ে যাবে চল

থাকবে কি করে বয়ফ্রেন্ডকে তো বলে রেখেছিস যাবো মঙ্গলবার দিন কথাবার্তা তো হয়ে গেছে হুম কথাবার্তা হয়ে গেছে সেই জন্য মন চটপট করছে যাওয়ার জন্য হুম বলা কিছু নাই রে প্রমাণ আছে রে বাবু তো একদম দেখ বল না তুই তো করবি ওরকম করবি কাজ আর বড় বড় কথা ওরকম কাজ করছিস আর বড় বড় কথা হ্যাঁ রাত জেগে কথা বলবি মুখ ঢাকা নিয়ে

তাহলে তুই সঠিক না ছিলিস আমিও দেখবো তুই সঠিক কি না দেখবি অবশ্যই দেখবি একদম বেঁচে থাক আর দেখবি চল আমিও দেখবো আমিও দেখতে চাই আর তোর কত জেদ আমিও দেখতে চাই তোর জেদ কম না রে তোর জেদও প্রচুর আমার থেকে দশ গুণ বেশি জেদ হম আমার থেকে গুণ বেশি জেদ তোর তুই আমাকে ভিতরে তিলে তেলে মারবি আমাকে ভিতরে তিলে তিলে মারবি আর লোককে জানালে খুব কষ্ট হচ্ছে তোর খুব লজ্জা লাগছে তোর লজ্জা কিসে যখন তোর ব্যবহারটাই ওরকম লজ্জা কেন পাচ্ছিস হ্যাঁ তাহলে বলছিস লোককে আমি কি বলেছি হ্যাঁ তুই যেগুলো করছিস আমাকে সেগুলোই তো বলেছি তুই আমাকে ছেড়ে যাবি বলছিস তাহলে বারবার মাসে আমার টাকা নেই টাকা নেই দিয়েছি যত টাকাই হোক দিয়েছে তোকে দিয়ে নি তো একবার দেয়ার টাকাটা টাকা নয় টাকাটা টাকা না তার কোনো দাম নেই যখন তুই হসপিটালে ভর্তি ছিলিস তোর ছেলেকে নিয়ে হাজার টাকা পাঠাইনি কয় টাকা বল টাকা বল কত টাকা কত টাকা দিয়েছিস ফোনের জন্য কত টাকা দিয়েছিস সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা দিয়েছিস ঠিক আছে তার পরিবর্তে তোকে কত টাকা দিয়েছিস তোকে প্যান্ট জামা দিইনি খাদ্য দিন খাওয়াইনি তোকে আমি দিন খাওয়াইনি তোকে তোর ছেলেকে দিয়েছি তোর ছেলের জন্য खर्चा করেছি তোর ছেলেকে টাকা পাঠিয়েছি তোর ছেলেকে টাকা পাঠিয়েছি কত টাকা দিছি বল কত টাকা 500 টাকা টাকা না বলিনি টাকা টাকা না তাহলে বাবা তাহলে তোকে তো বলা হয়েছিল ব্যাংকের অ্যাকাউন্ট দিতে তুই দিস নি তাহলে আর বড় বড় কথা বলছিস কেন একদম 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 তুইও বল বড় বড় কথা তুই তো বলছিস বড় বড় ও সত্যি তো আচ্ছা তুই এসে পরে আমার জীবনটা অনেক ধন্য করে দিচ্ছিস দেখিয়ে দিলি শিখিয়ে দিলি আমাকে যে মেয়েদের চরিত্রটা কেমন হয় তোর মতো মেয়েদের চরিত্রটা কেমন জীবনটা শেষ করে দেবে সেই ছেলে তুই যার জীবনে তুই যাবে সেই জন্য তোর প্রথম হাজব্যান্ড গলায় দড়ি নিয়ে মরতে বাধ্য করেছিস তাকে তুই এরকম অশান্তি ঝামেলা করে পালিয়ে যেছিস তার বাপের বাড়িতে তাকে ছেড়ে দিয়ে ওই করে করে এগারো বছর ওই লাস্টটা সহ্য করতে পারলো না সেই জন্য সুসাইড করতে হলো গলায় দড়ি নিয়ে মরতে হলো আর তুই এরকম আমার পরিস্থিতি আমাকে তৈরি করেছিস সেটা আমাকে তিলে তিলে মরতে হচ্ছে প্রতিদিন তোর 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 এই অবস্থা হবে যে তুই জন্য যখন একটা জীবন চলে যায় আর একটা জীবন নষ্ট হতে চলে এলো আর তোর এরকম ব্যবহারে এত তেজ অহংকার একটা মানুষকে উত্তেজিত করছিস গলায় নিয়ে মরতে বাধ্য করেছিস তুই আর আমাকে মরতে বাধ্য করেছিস কিন্তু আমি তোর প্রথম হাজব্যান্ডের মতো গলায় নিয়ে মরবো না নিজেকে তিলে তিলেই মরবো মারব কিন্তু মরবো যখন কিন্তু তো হবে মরবো না আমার ছেলে যেহেতু আছে আমার দায়িত্ব আছে বুঝেছিস প্রথম স্বামীকে তো খেয়েছিস হ্যাঁ এবার আমাকে ভাবছিস যা মেরে পরে এখানেও সম্পত্তি দখল করব ওই জন্য অশান্তি ঝামেলা করছিস মেন্টালি হ্যারাসমেন্ট করছিস তুই আমাকে মেন্টালি আর কি ইন্টারেস্ট নেই বলে তো এতদিন পড়েছিলিস আমার কাছে পড়ে ইন্টারেস্ট ছিল না বলে পড়েছিলিস তাই না পড়েছিলিস তা শান্তি তুই শান্তি থাকতে দিবি তুই শান্তি থাকতে দিবি না তো তোর তো অশান্তি তোর তো শান্তি লেগে রয়েছে কলকাতায় তোর বাকিদের বন্ধুদের কাছে ওই তো বন্ধুদের কাছে শান্তি লেগে আছে তোর ওই প্রতি মাসে মাসে যাবার কথাবার্তা তো বলছিস ওই জন্য হ্যাঁ কথা দিয়ে রেখেছিস যাবি ওখানে দেখা করতে তাহলে এখন কেন আটকাবি তুই নিজেকে বাবা আমি বারুম করে দিচ্ছি বলে কত রাখ দে জোর যে যেতে দেবো না তখন বাবা ঝগড়াও সন্ধ্যে শুরু করে দিল বাট এই হচ্ছে ওর মেন্টালিটি ঘরের মধ্যে থুতু ফেলে সিঁড়ির মধ্যে এই যে এই হচ্ছে এর ব্যবহার এরকম কাজকর্ম তার এই হচ্ছে মেয়ে ভালো কত ভালো মেয়ে ঘরের মধ্যে থুতু ফেলছে হ্যাঁ যেখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি হ্যাঁ এই চরিত্র তার এই কখনো দিন প্রথম থেকে কোনো দিন সে নিজের স্বার্থ ছাড়া কোনো দিন কিছু করেনি সে নিজের স্বার্থটা যখন ফুলফিল হচ্ছে না তখন এখন সে চলে যাওয়ার ঢং মারছে হ্যাঁ কারণ বয়ফ্রেন্ডকে তো টাইম দিয়ে রেখেছে মঙ্গলবার দেখা করবে গিয়ে সেই কারণে এখন সে না যেতে পারছে আটকে রেখে দিচ্ছি যেতে দেবো না বলেছি সেই কারণে এখন সম্পর্ক ছেড়ে যাচ্ছে ও বয়ফ্রেন্ড চাই সে আমাকে চাই না তার এই নোংরামি হ্যাঁ শারীরিকভাবে নোংরা চিন্তাধারাদিকের নোংরা আর ঘরের মধ্যে থুতু ফেলবে নোংরা করবে আর সেই নিয়ে অশান্তি ঝামেলা করবে বললে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বললে একদম দেখিয়ে দিলাম পুরো ঘরের মধ্যে কেমন থুতু ফেলে চারিদিকে নোংরা করবে ঘরে ঘর পরিষ্কার করবে না সেইগুলো আমাদেরকে পরিষ্কার করতে হয় এই যে থুতু ফেললে কেমন থাক করে দে পুরো থুতু ফেলে কপ ফেলে একাকার করে ঘরের মধ্যে আর বলতে গেলে সেখানে অশান্তি ঝামেলা হয় এই হচ্ছে তার নীতি চরিত্র এগুলো সব ফেসবুকে ভিডিওতে ইউটিউবে আপলোড করবো এই চরিত্র সবাইকে সবাইকে দেখাবো যেগুলো দিয়েছি সেগুলো রেখে দে যেগুলো দিয়েছি সেগুলো রেখে দে একটা জিনিসও নিয়ে যাবি না আর তোর যে একটা জিনিসও রাখবি না সব নিয়ে যাবি তোর অনেক লোভ আছে তো লোভ ছাড়া তুই চলতে পারিস না সেই জন্য এখানে ওখানে নেচে বেড়াচ্ছিস তুই হুম কোন বন্ধু তোকে টাকা দেয় ওখানে গিয়ে টাকা চলে আসে কি করে বুঝি না নাকি বন্ধু টাকা পাঠিয়ে দিচ্ছে ফোন করলে হ্যাঁ ভাড়া দিচ্ছে না কলকাতা যাওয়ার ও ভাড়া পেয়ে যাচ্ছে কি সুন্দর আরে বাবা তাহলে নাকে কাঁদিস কেন টাকা নাই টাকা নেয় তাহলে না ও আমি তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা

ঠিক আছে চল যত খুশি মিথ্যা বলতে পারিস বল তুই টাকা ছাড়া আছে কাউকে চিনিস না আমার কাছে টাকা নেই হ্যাঁ তুই ভিখারি বলেছিস অনেক কিছু বলেছিস কেন তাহলে ভিখারি বলেছিস হ্যাঁ হ্যাঁ তাহলে তো ভিখারি আমার ঘর দেখে কেউ বলবেও না আমি ভিখারি এটা ঠিক আছে তাহলে আচ্ছা তাহলে ভিখারি তাহলে কি করে হয় রে একদম একদম ঘরে রান্না করছিস মাছ রান্না করছিস মাংস রান্না করছিস

সম্পর্ক শেষ মানে একদম সবকিছু শেষ আমি সেটা আমার দায়িত্ব না ওটা ওটা আমার হেডেক না যতদিন আমার দায়িত্বে ছিলিস ততদিন আমি হেডেক নিয়েছি সম্পর্ক শেষ সবকিছু শেষ